তো তুমি বিলান্তি কাটা দেখ মুনি তোমার বাবা ভাই এই দিবে এই যে আমার ক্যামেরা তো ভাই ভাই পতি ভাই এই যে পাঁচটা তো মানে কিনা দছে হ্যাঁ তুমি আইবে কি দিবতে বললাম রে আপনি গোবারের কল নষ্ট হইছে আগে কইবেন না আমার জামাই বাইতে নাই তাতে কিছে আমি যে ঠিক করে দিতাম হাই হাই এটা কি বকা দাও তুমিও টিবল মিস্ত্রি বেচি পেছাল বললি পারি এটা যে একবার দাও দাও যে পর্যন্ত আমনে জামাই টাকা না দিব হে পর্যন্ত আমার বই এই বাড়িতে থাকবো ধুয়ে গেলাম নিমুনা 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 গেলাম দুই মোড়ের পরেই বাঁচবার দুই মোড়ের পরে 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 তো ঠিকই আছে আমরা তো ঠিক সময় এই জায়গায় আইছি এমনি তো ঠিক সময় আগো ঠিক জায়গায় আহো তুমি তো আবার বাড়ির বগলে যাই না ঠিক মতো পাও না বাড়ি আরে নও আরে জিগাইলাম তো জিগাইলাম তো জিগাইলাম তো এবার থেকে টিবল গার বাজে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা টিবল গারি মিস্ত্রি আমরা হ্যাঁ মিটপাট করে রেখেছি হ্যাঁ মিটপাট করে রেখেছি খাওয়া দাওয়া মিটপাট সব সব কিছু মিটপাট করে সব কিছু মিটপাট ভালো একটা কাজ করেছেন মিটপাট যে করে রেখেছেন তার জন্য ধন্যবাদ দিলাম কে কে উমরে যাচ্ছে দাদা হেনকে দুইটা করতে কই কি সমস্যা রে এই লোকটা কি কিপতে না একটুকা বেশি কম নাম না আবার বুঝলাম কেমনে আবার কামে তো যাইতা স্যার এ বোরিং পিসকো তুমি গাতা গুতা কুদছি থাকবা তোর তো সিগনি খুঁজা চাই না তুই যে কামে আইলি তা ওটা নিয়ে আইলি না ও তো অনেক থুয়ে গেল না প্রচুর দিন যে এই কাম আছে আর একটা তাহলে থুয়াতে হুদাই বোঝাবো এনে মুখে আরে নাতি আমার মনে থাকে না মনে থাকে না কিছু আচ্ছা নু কি ব্যাপার কি এটা কেরা মিস্ত্রি আমি কি আমনে রে কইছি হ্যাঁ রে ভাবি কইছে ভাবি কইছে মানে আরে আমি কইছি তুমি যা মিস্ত্রি আনতাম তা তুমি তো বুড়াই যাইতাছো তুমি তো মিস্ত্রি আনো না তোমার মিস্ত্রি আহে না পরে আমি না হারে কইছি এই কাম দর্শ হইতে দেখো কাম করতাছো এই তুমি কি পাগল নাহি আমি মিস্ত্রি কইছি মিস্ত্রি আইতাছে মা মিস্ত্রি কইতাছো আর আইতাছে কইতাছো আইতাছো আইয়ে তো আর পৌঁছায় না এই যে ভাই আমনে কাম করনো আমনে জানছে আমার মিস্ত্রি আইতাছে এই আমনে কাম করেন কাম করেন আমনে তোমার মিস্ত্রি আইলা তোমার মিস্ত্রি গ্যাস কাট পড়ে তোমার মিস্ত্রি কাম করার লাগবো না এই তুমি মহিলা মানুষ এত বেশি বুঝো কে হ্যাঁ আমি যে বেড়া করে কইলা ওই বেড়ার যে কামে আইতাছে তাহলে এন বেড়ার যে কাম না করার তাহলে কি কি বেজাল বাজবো না কি বেজাল বাজবো কি বেজাল বাজবো তোমার যে এতদিন কইলাম তখন তো আমলা না এখন যখন আমার মিস্ত্রি কাম শুরু হচ্ছে তখন তোমার কালো গাবলা বাজতে কাছে না এই কে হাসি আমার কাম রা হ্যাঁ আমি কিন্তু তোমার বাবা
বললাম রে ঘুমাইলি তো মন থাকে না একটা করে দশটা কয় এই তো দর্প গেলে আবার মতো না এই যে তার কারণে চাবা একদিন কামের কথা কইলে সাত দিন কামে জাম করে খারাপ করলেন আমরা কি আপনার আহালি বিয়ে করছি নাইল আপনার বুনের বাইর করি নিয়ে ছয়টার সময় আমার বাড়িতে টিবল কারবেন ওই টিউবলে পানি থাকবো না থাকবো তার কোনো গ্যারান্টি নাই আর কথা কম করাম রে কি আমি তো কথা করছি নাকি আমি আর নগদ কাম করামু না কিসের করাবেন আপনি করামু না না কিসের আমি কামের কথা কর নাই হইছে আপনি কার নিকা আর কারে কাম ছাইরা দিছি আর কারে কাম ছাইরা দিছি একটা জিনিস বুঝলাম না এবারে আঙ্গুরে উঠাই কানলো আবার এগুরে উঠাই কানছে এই এই শুনেন
মরে জানেন না আমরা কামে মুয়ে বেচে এই মিয়া এই এই আমরা কো কবে আছে এই আমরা তাইছে আহার কথা নাই হরে হরে জান 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 আই বে আই বে আই বে আদে না আমরা কোন দেরি দেই নাকি আজকে তারিখ দিছি আজকে তারিখ আমরা কাম করো শোনা কালকে যেভাবে আমার বেতে পাঠিয়ে দিয়েছে আমার টিবল নষ্ট হয়ে রয়েছে আপনি বাড়ির কল নষ্ট হয়েছে আগে করবেন না আমার জামাই বাইতে নাই তাতে গিয়েছে আমি যে ঠিক করে দিতাম হাই হাই এটা কি বকা দেখো তুমিও টিবল মিস্ত্রি হাই হাই ইন্টার বোর্ড টিবলের কাম করে তা তো আগে জানি না তাহলে আগে কোবে না তাহলে তুমি তো নাও যাই আচ্ছা আপনার কল সমস্যাটা কি সমস্যার মধ্যে পানি ওড়ে না খালি খকর 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 শব্দ হয় ও বুঝছি ওটা সিট বল গেছে গা হ্যাঁ তার মানে তুমি কামে যাওয়ার আগে কামের আমার মুখের কথা হইনি বুঝা গেছে কত টিবল সিট বল গেছে গা আরে খালি কি বল না যদি মনে করেন কারেন্টের কাম করার নাকি হেরাও পারি আমি মোড়ার মনে করেন যে জ্বলে গেছে গা হেরা আবার তার জোড়া দেওয়ার নাকি তাও পারি সবই পারি তাহলে যন্ত্রপাতি পাবো কেন ওয়ারিং করাও পারি আমি তাই নাকি তাহলে আমার তো গন্ড গন্ড ওয়ারিং করে দিও মাঝে মাঝে তার নেয়া লিক হইছে মানে ফাত ফাত আগুন জ্বলে ফ্যান নষ্ট হয়ে যায় না হে ফ্যানও ঠিক করে যন্ত্র নিও বাতি যদি ভালো হইলো মিস্ত্রি নাই মিস্ত্রি বউ নিয়ে গেলাম আমার বউরে তো ঠান্ডা করেন না বউ আরে শুনেন মহিলা মানুষের ব্যাগ কামে হিকা দরকার ঠিক আছে মহিলা মানুষ হইছে কি নিগে যদি আজাইরা খালি জামাইরা সাই করি তেলি কইবো না 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 জীবন কইবো না এটা করে ওলো এনে আমার খাচ্ছ নিজে খালি আমার নাকি চাপা করা হারে আও টাকা মো করা পারে না এনে কি গেবে আছে আও আমনি এই যে বেকার আও খারাপ জুতা দিবাইতে যাই আচ্ছা আপনি যে কাম করেছেন আপনি সমিতি পড়তে আছেন কোন সমিতি কোন সমিতি কি আনা বসে না আরে ভাই আপনি আপনি কাম করেন আপনি মিস্ত্রি আছেন না আপনি মিস্ত্রি চেয়ে দেবেন না আচ্ছা ভাই আমার আছে হ্যাঁ 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 হ্যা
আমি তো আপনার জামাই না। আরে জামাই তো জামাই এই তো আমি আর কথা কই ভাবি। আপনি চুপ করেন, আমি বাইনাকে ধরে কথা ফোনের ভাইয়ের কথা আছে। কোন আমার ঘরে একটা পরিবার আছে আছে অন্য জায়গায় কাম ক্ষতি করে আপনি বাড়িতে কামে আইছি। এই যে গাড়ি ভাড়া আইছি আবার জামু গাড়ি ভাড়া দেয় এর খরচ আছে না আছে বাস। তাহলে আপনি এইটা যদি আপনি খালি ঠান্ডা পরে আমার কইতে আমি যখন খরচ দিয়ে দিতাম। হ্যাঁ আপনার তা আছে উড়া উড়ি করে ওই মিস্ত্রি কামি করে না ভাই ভাই রাখারাখি করে করুন ভাই চাচা হলো দেখছেন বুদ্ধি আজকে খালি যদি তুই থরি বের বগলে দাঁত তালি মনে করলি তো তোর টাংরা উঠে হেলাম আজকে তালি তোর বাইতে এনে পাই না কামাই তোর আহি তোর বাইতে পাই না কোন হানে এলাকায় তাইকা পাই না তুই খালি পাড়া বেড়া তোর পাড়া বেড়া তালকে বাইক করবি তুই ইতনি রহিম কে চাল তালি তোর তো তুই চিতে না কোন তাবি না কোন তালি বলো আমার তুই তুই কি তুরি বের পকলে গেছিলি না তুরি বের পকলে গেছিলি না তুমি রহিমের বাচ্চা টিবল হারবার গেছে টিবল হারে দিয়েছ হাইরে দিয়েছি এখন পানি উঠে টিবলের টান তোর তুই রহিমের বাচ্চা যা যাইয়া টেহা না দিলি মনে করো আরামে ট্যাঙ্কি ভাঙবই তোর বউ তো ভালো কামি করছে ঠিকই করতেন আতিনি রহিম কি করছে রহিম এর আগে এক বেড়ি কুগিনি বেড়ি চেহারা সুরত ভালো ভিক্ষা দেওয়ার কথা ঘরে নিয়ে আটকাইছিস সুরত ভালো রহিম বানি ঢুকা আমার লোভ টোপ বানতে আসছে টাকা দিতে হবে না আমার বই এবার থাকবো ধুয়ে গেলাম নিমুনা নিমুনা নিমুনা।
খালি যদি টাকা ছাড়া চলি পাইতে যাস তাহলে তোর পাঙ্গা মিটিস। আমার জামাইটা বাইতে আহুক, টেহা দিয়া তারপরে তোমার বাইতে দিয়াম। সত্যি কইতেছেন? হ্যাঁ।